আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ পহেলা আশ্বিন 1427 বঙ্গাব্দ, আমি ফরহাদ চলে আসছি সপ্তম শ্রেণীর। আজকে তোমাদের বার্ষিক পরীক্ষায় রয়েছে সিলেবাসের এমন একটি পার্ট নিয়ে আজকে তোমাদের জন্য উপস্থাপন করব ছবির রং হাশেম খান। তো হাশেম খান জন্মগ্রহণ করেন 1941 খ্রিস্টাব্দে চাঁদপুর জেলায়। 1941 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আরও এক বিখ্যাত কবি রফিক আজাদ। রফিক আজাদ মৃত্যুবরণ করেন 2016 খ্রিস্টাব্দে। আর হাশেম খান এখনো জীবিত আছেন, তাই বর্তমান লিখে রেখেছি। হাশেম খান মূলত চিত্রশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন, কিন্তু তিনি সাহিত্য চর্চাও করেন। তার ছবি আঁকা নিয়ে বই আছে, যেমন ছবি আঁকা, ছবি লেখা, তারপরে জয়নুল গল্প। এছাড়াও তার আরেকটি বই আছে গুলিবিদ্ধ 71, এটা অন্যতম একটি বই। তো পাঠে চলে যাচ্ছি। ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে, কাগজ তো সাদা, পেন্সিলে আঁকা যায়, হাতের কলমটা দিয়েও আঁকা যায় এই সাদা জমিনে। জমিন শব্দের অর্থ হলো ভূপৃষ্ঠ। রং হলে খুব ভালো হয়। এখানে খুব শব্দটা হলো খুব, এর উপরে জোর দেওয়ার জন্যে বলা হয়েছে খুব। ইচ্ছে মতো লাল, নীল, সবুজ, বেগুনি, হলুদ, কালো রং ঘষে ঘষে সাদা কাগজটা ভরে ফেলা যায়, সুন্দর এক রঙিন ছবি আঁকা হয়ে যায়। ঘষে শব্দের অর্থ হলো ঘর্ষণ করা, এখানে আর কি ডোলে তুলে ফেলা। এটা হলুদ, নীল ও লাল, এই তিনটি কিন্তু আসল রং। আসল রং কয়টি? তিনটি। যদি আমরা লাল, নীল, হলুদ বলি তাহলে সহজে একটু মনে রাখা যায়। এই তিন রং থাকলে নানা রঙে ভরা পরিপূর্ণ রঙিন ছবি আঁকা যায়। এই তিনটি রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায়, যেমন হলুদ ও নীল মেশালে পাবে সবুজ, নীল ও লাল মেশালে পাবে বেগুনি, লাল ও হলুদ মেশালে পাবে কমলা। এভাবে একটির সঙ্গে আরেকটি রং বা একাধিক রং মিশিয়ে কত রং যে পাওয়া যায়, তার মধ্যে কয়েকটি রং ছাড়া সবগুলো সঠিক নামে চেনা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত হয়েছে লাল, হলুদ ও নীল, এই তিনটিই হলো মৌলিক রং। মৌলিক রং বলতে কি বোঝায়? যার মধ্যে অন্য কোনো রঙের মিশ্রণ ঘটেনি, অর্থাৎ অমিশ্রণ। আর সঠিক শব্দটা আসলে ভুল, এটার শুদ্ধ শব্দ হলো ঠিক। আর এই মৌলিক রঙের অপর নাম হলো প্রাথমিক রং। সবুজ, কমলা ও বেগুনি হলো দ্বিতীয় পর্যায়ের বা মাধ্যমিক রং, এবং অন্যান্য রং পরবর্তী পর্যায়ের। সাদা ও কালো রং ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রং কোনটি? সাদা ও কালো। মৌলিক রং মিলিয়ে মিশিয়ে এই দুটো রং পাওয়া যাবে না, মানে মৌলিক রং মিলিয়ে মিশিয়ে অন্য রঙের সাথে এই দুটো রং পাওয়া যায় না। তবে সবুজ ও লাল ঘন করে মিশিয়ে কালোর কাছাকাছি গাঢ় একটি রং তৈরি করা সম্ভব। গাঢ় শব্দের অর্থ হলো ঘন। রংধনুর গাঢ় একটি রং তৈরি করা সম্ভব। গাঢ় শব্দের অর্থ হলো ঘন। রংধনুর সাতটি রং, কয়টি রং? সাতটি। বৃষ্টির পর আকাশে যখন রংধনু ফুটে ওঠে, একটি একটি করে গুণের সাতটি রং খুঁজে বের করা যায়। হলুদ, কমলা, লাল, সবুজ, নীল, বেগুনি ও গোলাপি। এটা সংক্ষেপে আমি মনে রাখার জন্য একটা বাক্য বলি, সবে কহ গোলানি। এটা শব্দার্থ লেখার সময় ঠিক করে বলে দেব। বাংলাদেশের ষড়ঋতুর দেশ, বাংলাদেশ ষড়ঋতুর দেশ, ষড় অর্থ হলো ছয়। বছরের 12 মাসকে আমরা 2 মাস করে প্রকৃতি ও আবহাওয়ার কারণে ভাগ করে নিয়েছি। বৈশাখ, জ্যৈষ্ঠ, এই 2 মাস গ্রীষ্মকাল আবহাওয়া থাকে শুষ্ক ও গরম। শুষ্ক অর্থ হলো শোষণ করা হয়েছে এমন, যেমন খাল, বিল, নদী, নালা সব কিছু শুকিয়ে যায়। বৃষ্টি হয় কম, গাছপালা, খাল, বিল, নদী শুকিয়ে যায়। প্রচণ্ড রোদে গাছের সবুজ সতেজ রং বিবর্ণ হয়ে যায়। প্রচণ্ড শব্দের অর্থ হলো কড়া, কঠোর, আর সতেজ শব্দের অর্থ হলো প্রাণপূর্ণ। বিবর্ণ শব্দের অর্থ হলো মলিন। বিবর্ণ হলো পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হয় বিবর্ণা। আবার হঠাৎ করে আকাশে কালো রঙের মেঘের ছুটাছুটি, বিদ্যুৎ চমকানো, সঙ্গে কানে তালা লাগা, প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। বজ্রপাত মানে ওই যে বাজ পড়ে, যেটা ওইটা বজ্রপাত।
তারপর ঝড় ও বৃষ্টি, প্রকৃতিতে রঙের নানা রকম খেলা চলে, রং বেরঙের ফল আম জাম কলা লিচু তরমুজ এই গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায়। অনেক সময় অবজেক্টিভ থাকে নিম্নলিখিত কোনটি গ্রীষ্মকালের গ্রীষ্ম ঋতুর ফল, এই জন্য এই ফলগুলোর নামও কিন্তু গুরুত্বপূর্ণ। আম জাম কলা লিচু তরমুজ গ্রীষ্ম ঋতুর ফল, লাল নীল কালো হলুদ গোলাপি কমলা সবুজ রঙের এই বাহারি ফলগুলোর স্বাদ মিষ্টি। বাহারি শব্দের অর্থ হলো শোভা সৌন্দর্য, স্বাদ বলতে বোঝায় জিভে খাদ্যের স্পর্শজনিত অনুভূতি। বর্ষাকাল হলো আষাঢ় শ্রাবণ মাস, ঝিরঝিরে অল্প বৃষ্টি থেকে ঝরঝর করে প্রবল বেগে বৃষ্টি হয়। এ সময় মাঠ ঘাট নদীনালা ঝিল বিল পানিতে টইটুম্বুর, টইটুম্বুর বলতে বোঝায় কানায় কানায় পূর্ণ। পানি পেয়ে গাছপালা সতেজ হয়ে যায়, নানা রকম সবুজ রঙে ভরে যায় গাছপালা, বন জঙ্গল ধান ক্ষেত পাট ক্ষেত ইত্যাদি। সাদা ও কমলা রঙের কদম ফুল বর্ষা ঋতুর ফুল, বর্ষা ঋতুর ফুল কি সাদা ও কমলা রঙের কদম ফুল। এই ঋতুতে সতেজ ও সবুজ কচু বনে যখন কমলা রঙের লম্বা লম্বা ফুল ফোটে চমৎকার লাগে দেখতে। তাহলে কোন রঙের ফুল ফোটে, মানে কচু ফুল কোন রং? কমলা রঙের। কখন ফোটে? বর্ষাকালে ফোটে। কচু ফুল তরকারি হিসেবেও সুস্বাদু, সুস্বাদু বলতে বোঝায় উত্তম স্বাদ। শরৎকাল সাদা ও স্বচ্ছ নীলের ছড়াছড়ি, ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল। এ সময়ে বৃষ্টি বসে যায়, সুন্দর নীল আকাশে পেঁজা তুলোর মতো গুচ্ছ গুচ্ছ মেঘ ভেসে বেড়ায়, গাছপালা নদীনালা প্রকৃতির সবকিছু এই ঋতুতে ঝকঝকে। নদীর ধারে ও বিলে অল্প পানিতে কাদা মাটিতে সবুজ গাছ থেকে বের হয়ে আসে নরম সাদা কাশফুল, সৌন্দর্যের প্রতীক না? সাদা বাতাসের দোলায় এই কাশফুল যখন দোলে সুন্দর নরম রঙের কারণে মন তখন আনন্দে নেচে ওঠে। বিলে পুকুরে এ সময় শাপলা ফুল ফোটে, বেশিরভাগ শাপলা সাদা লাল ও লাল শাপলাও আছে যা দেখতে খুবই সুন্দর। ভরা নদী ও খালে সাদা লাল নীল ও হলুদ বিভিন্ন রঙের পালতোলা নৌকা চলাচলের দৃশ্য মোহনীয়। মোহনীয় শব্দের অর্থ হলো নজর কাড়া, চমৎকার, দৃষ্টিকাড়া। আজকে এই প্রবন্ধের এই পর্যন্ত। তো শব্দার্থগুলি একটু খেয়াল করি, খুব শব্দটা হলো খুব, জোর দেওয়ার জন্য এই খুব বলা হয়েছে। ঘষে ঘষে আসলে ঘর্ষণ করা, মানে ডোলে ডোলে তুলে ফেলা। মৌলিক রং, মৌলিক রং হলো যার মধ্যে অন্য রঙের মিশ্রণ ঘটেনি, যার মধ্যে অন্য রঙের মিশ্রণ ঘটেনি। আর গাঢ় শব্দের অর্থ হলো ঘন, সর শব্দের অর্থ হলো ছয়। এখানে বলছিলাম সবে কহ গোলানি রংধনু সাতটি রং, স দিয়া হলো সবুজ, বে দিয়া হলো বেগুনি, আর ক দিয়া কমলা, হ দিয়া হলুদ, গ দিয়া গোলাপি, আর লা দিয়া হলো লাল, নি দিয়া নীল, সবে কহ গোলানি। এরপরে প্রচণ্ড শব্দের অর্থ হলো কড়া বা কঠোর, সতেজ শব্দের অর্থ হলো প্রাণপূর্ণ মানে সজীবতা ফিরে পাওয়া, বিবর্ণ এটা হলো পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গে বলে বিবর্ণা, আর বিবর্ণ শব্দের অর্থ হলো মলিন। বাহারি শব্দের অর্থ হলো চমৎকার, বাহারি। মোহনীয় শব্দের অর্থ হলো নজর কাড়া, সুস্বাদু অর্থ বলতে বোঝায় উত্তম স্বাদ মানে যেটা খেতে মজা লাগে, উত্তম স্বাদ। তো বাহারি শব্দ চমৎকার, আরো দেওয়া যায় সৌন্দর্য, সৌন্দর্য বা শোভা সৌন্দর্য। ঠিক আছে, আজ এ পর্যন্ত, আর বাকি অংশ অন্যদিন নিয়ে আসবো। সে পর্যন্ত তোমাদের সুস্থ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।